আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআ বিহুদাহ, আম্মা বা'দ। প্রশংসা কেবলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহর একান্ত বিশেষ রহমত এবং অনুগ্রহ নাজিল হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তাঁর সকল আলো আসহাবের প্রতি, তার সকল অনুসারীদের প্রতি কিয়ামত পর্যন্ত। প্রিয় দিনী ভাইরা, আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআনুল কারীমে ইত্তেবা এ প্রসঙ্গটি নিয়ে। ইত্তেবা একটি আরবি শব্দ যেটি কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় বহুবার উল্লেখ করেছেন। এর মূল ধাতু তা বা আইন বা তাবাউন। এই ইত্তেবা এটিকে আমরা বাংলায় বুঝে থাকি অনুকরণ, অনুসরণ। এ সকল শব্দ দিয়ে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো কনসেপ্ট, কোনো বিশ্বাস, কোনো ধারণা, এরকম যে কোনো কিছুর পিছু নেওয়া, ওইটার পিছে চলা, ওইটাকে সামনে রেখে ওইটার পিছে পিছে চলা, এটাকে বলা হয় ইত্তেবা বা অনুসরণ বা অনুকরণ। একজন নেতা আপনি ঠিক করলেন, একটা আদর্শ আপনি ঠিক করলেন, একটা দল করেন আপনি, বা একটা সংগঠনের সাথে আপনি সম্পৃক্ত, অথবা একটা ব্যানার ভিত্তিক কোনো এক গ্রুপের সাথে আপনার সংশ্লিষ্টতা আছে, আপনি তাদের পিছে নিচ্ছেন, তাদের পিছে পিছে চলছেন, তাদের কথা মানছেন, তাদের অনুসরণ করছেন, এটাকে বলা হয় ইত্তেবা। এই ইত্তেবা প্রসঙ্গে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় আলোচনা করেছেন বিভিন্ন শব্দে। কোথাও ইত্তেবা শব্দটি ব্যবহার করেছেন, কোথাও ইক্তেদা শব্দটি ব্যবহার করেছেন, কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুটি ছাড়া আরও ভিন্ন ভিন্ন বিভিন্ন শব্দ উল্লেখ করেছেন। প্রিয় দিনী ভাইরা, একজন মানুষের জীবনে ইত্তেবা বা অনুসরণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ইত্তেবা বা অনুসরণের উপরে ভিত্তি করে মানুষের গন্তব্য স্থির হয়, নির্ধারিত হয়। আপনার ইত্তেবা বা অনুসরণ যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনার গন্তব্য সঠিক হবে, আর যদি অনুসরণটা ভুল হয়ে যায় তাহলে গন্তব্য ভুল হয়ে যাবে। যেমন একটা ছোট উপমা দিয়ে আমরা বুঝতে পারি, ধরুন বড় বড় রেল স্টেশনগুলোতে অনেকগুলো প্ল্যাটফর্ম থাকে এবং সেখানে অনেক সময় অনেকগুলো ট্রেন দাঁড়ানো থাকে। একজন যাত্রী তিনি তার সঠিক গন্তব্যে পৌঁছতে হলে তাকে যেই ট্রেনটির তিনি অনুসরণ করবেন বা যেটি তিনি চড়বেন সেটি তার সেই গন্তব্যের ট্রেন হতে হবে, এইটুকু অন্তত তাকে আগে নিশ্চিত হতে হবে। তিনি যদি এ বিষয়ে অসাবধানতাবশত ভালোভাবে না জেনে না শুনে যদি কোনো ট্রেনে চড়ে বসেন এবং সেটি যদি ভুল অন্য কোনো জায়গার ট্রেন হয়ে থাকে তাহলে তিনি ভুল গন্তব্যে গিয়ে পৌঁছবেন, যা তার আক্ষেপের কারণ হবে। প্রিয় দিনী ভাইরা, ইত্তেবাটা এরকমই বিষয় যে আপনি কার ইত্তেবা করছেন, কিসের ইত্তেবা করছেন, এটার উপরে নির্ভর করবে আপনার গন্তব্য, আপনার ঠিকানা কোথায় হবে সে বিষয়টি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে 174 বার এই ইত্তেবা প্রসঙ্গে আলোচনা করেছেন। সব জায়গায় এই শব্দটি ব্যবহার করেননি, আরও বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন, কিন্তু সমস্ত শব্দগুলোর মূল কথা হলো ইত্তেবা। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমে 174 বার আলোচনা করেছেন। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন নামাজ বা সালাত প্রসঙ্গেও আল্লাহ তাআলা কোরআনে কারীমে এতবার আলোচনা করেন নাই যতবার আলোচনা করেছেন ইত্তেবা বা অনুসরণ প্রসঙ্গে। এই ইত্তেবা বা অনুসরণ এটা কিন্তু মানুষের সাধারণ প্রকৃতিগত স্বভাব, জন্মগত স্বভাব। মানুষ কিন্তু অনুকরণ প্রিয়। আমরা যে যতই বলি না কেন যে আমি কারোর অনুসরণ করি না, কারোর ধার ধারি না, এটা বাস্তবতা হলো যে প্রত্যেকটা মানুষই জন্মগতভাবে অনুকরণ প্রিয়। যারা নাস্তিক, আল্লাহে বিশ্বাস করে না, কোনো ধর্মে বিশ্বাস করে না, তাদের প্রধান স্লোগানটাই হলো এটা যে আমরা মুক্ত চিন্তায় বিশ্বাসী, আমরা কোনো ব্যক্তির, কোনো ধর্মের, কোনো বলয়ের চিন্তার অনুকরণ করি না, আমার নিজের বিবেককে জিজ্ঞাসা করে আমি চলি। এই লোকগুলো আসলে সব কিছু নিজের বিবেককে জিজ্ঞাসা করে চলে না। সমস্ত নাস্তিকরাই দুনিয়াতে হাত দিয়ে খায় না পাও দিয়ে খায়? সবাই হাত দিয়ে খায় না পাও দিয়ে খায় কোনো নাস্তিক? কেন পাও দিয়ে খায় না কেন? হয়তো বলবেন কষ্ট হয় খেতে। এরকম শুধু খাওয়া নয়, এরকম আরো হাজার হাজার এক্সাম্পল বের করা যাবে যে তারা একটা করছে অথচ এর বিপরীতটাও করা যেতে পারে, কিন্তু যেটা করছে এটা কেন করে? কারণ সমাজে এভাবে প্রচলিত আছে এবং তার অনুসরণ সে করে আসছে নিজের অজান্তে। অতএব মানুষ অনুকরণ প্রিয়। এই অনুকরণ দুই ধরনের, একটা সঠিক অনুকরণ আর একটা ভুল অনুকরণ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা উভয়টার আলোচনা করেছেন। সঠিক অনুকরণ কি কি হবে আমরা সেগুলো সংক্ষেপে বলে যাই। এক, সঠিক অনুকরণের ভিতরে এক নম্বর হলো নবী এবং রাসূলদের অনুকরণ। নবী এবং রাসূলদের অনুকরণ হলো কি অনুকরণ? সঠিক অনুকরণ। এই সঠিক অনুকরণ, নবী রাসূলদের অনুকরণ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এই প্রসঙ্গে বলেন সূরা নিসার ৬৪ নম্বর আয়াতে, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ। দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছি তাদের পাঠানোর মূল উদ্দেশ্যই হলো যে তাদের কি করবে মানুষ? অনুসরণ করবে, তাদের অনুকরণ করবে, তাদের পিছে চলবে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের সর্বশেষে উল্লেখ করেছেন, ইয়া কওম ইত্তাবিউল মুরসালিন, হে কওম, হে লোক সকল, তোমরা রাসূলগণের ইত্তেবা করো। অতএব আমরা অনুসরণ করব কাদের? নবী এবং রাসূলগণের। আমরা অনুকরণ করব, ফলো করব তাদের, তাদের ফলোয়ার হব আমরা। এক নাম্বার। দুই, আল্লাহর পথে যারা আহ্বান করেন ওলামা একরাম, দাঈগণ, তাদের অনুসরণ অনুকরণ করব। এ প্রসঙ্গে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের ভিতরে একই প্রসঙ্গে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহর রাসূলের আনুগত্যের মধ্যে তাদের জন্য যারা আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে এবং আল্লাহকে অনেক স্মরণ করে, তাদের জন্য কল্যাণ রয়ে গেছে, সর্বোত্তম আদর্শ রয়ে গেছে। আর ওলামা একরাম এবং দায়ীগণের ইত্তেবা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল্লাযী আমানা ইয়া কওম ইত্তাবিউ আহদিকুম সাবিলার রাশাদ। ফিরআউনের কওম থেকে যে লোকটি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি বলেছিলেন, তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক পথের দিকে আহ্বান করব। তাহলে বোঝা গেল যারা মানুষকে সঠিক পথের দিকে, আল্লাহ এবং তার রাসূলের পথের দিকে আহ্বান করে তাদের অনুসরণ করা যাবে। তাদের অনুসরণ করা বলতে তাদের ব্যক্তিগত কোনো মতবাদের অনুসরণ নয়, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক তারা যে আমাদেরকে পরিচালিত করবেন তার অনুসরণ অনুকরণ করা। নাম্বার তিন, যারা দুনিয়া থেকে আমাদের আগে বিগত হয়ে গেছেন অথবা দুনিয়াতে আছেন কিন্তু তারা দ্বীনের দিক থেকে অনেক অগ্রসর হয়ে গেছেন, এরকম ব্যক্তিদের অনুসরণ অনুকরণ করা, তাদের ভালো কাজগুলো অনুকরণ করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দ লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। সূরা তাওবার ১০০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মুহাজির এবং আনসার যারা দুনিয়া থেকে চলে গেছেন বা গত হয়ে গেছেন, যারা বিগত হয়ে গেছেন, সিনিয়র হয়ে গেছেন, তাদেরকে যারা অনুসরণ করে ইহসানের সাথে। তাহলে বোঝা গেল দ্বীনের ক্ষেত্রে যারা অগ্রসর হয়ে গেছেন, অনেক বড় ইলম শিখছেন, এই যে একটু আগে আমাদেরকে শেখ আব্দুল্লাহ কাফি শোনালেন যে বাংলা মুহাদ্দিস পাওয়া গেছে জুবাইলে, মাশাআল্লাহ বাংলা মুহাদ্দিস পাওয়া গেছে। তো এরকম বাংলা মুহাদ্দিস আমরা দাম্মামের ঘরে ঘরে চাই, কি বলেন? হবু মুহাদ্দিসগণ আপনারা তৈরি কিনা? তো আলহামদুলিল্লাহ এই বাংলা মুহাদ্দিস হোক আর আরবি মুহাদ্দিস হোক, এই কোরআন এবং সুন্নার ইলম জানার প্রবণতাটুকু আমাদের ভিতরে প্রচুর পরিমাণ রাখতে হবে। এবং যারা অগ্রসর হয়ে গেছে, যে একজনের কথা শুনলাম, ইয়াম্বুর কিছু ভাইয়ের কথা শুনলাম, শুনে আমার ভিতরে কি হবে? জজবা হবে যে তাদের অনুসরণ করব, আমিও তাদের মতো পুরা বই পড়ে শেষ করব। এই অনুসরণটা অত্যন্ত প্রশংসনীয়, এটা সঠিক অনুকরণ, মানুষকে সঠিক গন্তব্যে পৌঁছাবে। তিন নম্বর অনুকরণ হলো বাপ দাদা বা পূর্বপুরুষদের অনুসরণ। পূর্বপুরুষ বলতে ওই সকল পূর্বপুরুষের অনুসরণ। আমরা সাধারণত জানি যে বাপ দাদাদের অনুসরণ করা খুব খারাপ জিনিস, তাই না? এই কথাটা খুব বেশি বেশি আমরা শুনছি। না ভাই, মোটেও না। বাপ দাদাদের অনুসরণ করা গড়পড়তায় খারাপ জিনিস না, বরং বাপ দাদাদের মধ্য থেকে যদি ভালো বাপ দাদা থাকেন, ভালোর উপরে প্রতিষ্ঠিত কোনো বাপদাদা পূর্বপুরুষ থাকেন, তাহলে তাদের অনুসরণ করা বরং আরও বেশি ভালো এবং প্রশংসনীয়। কোরআনে কারিমে সে বিষয়ে আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন। এ বিষয়ে কয়েকটা আয়াত আমরা উল্লেখ করতে পারি। এক নম্বর আয়াত সূরা তুরের ২১ নম্বর আয়াত, আল্লাহ তাআলা এখানে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে এবং তাদের পরবর্তী সন্তানরা যদি তাদের বাপদাদাদের অনুসরণ করে, ঈমান আনার ক্ষেত্রে এই ভালো কাজের অনুসরণ করে, তাহলে তাদের সন্তানদেরকেও বাবাদের সঙ্গে আমি কি করে দেব? জুড়ে দেব, যুক্ত করে দেব। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। সূরা ইউসুফের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করতে গিয়ে বলেন, তিনি বলেন যে আমি অনুসরণ করেছি আমার বাবা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব তাদের। তাহলে বোঝা গেল বাপ দাদাদের ভিতরে নেক যদি থাকে তাদের অনুসরণ করা যাবে, দোষণীয় নয়। তৃতীয়ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ১৩৩ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, তার যখন মৃত্যুর পূর্ব মুহূর্তে জীবন সায়ানে তিনি বলেছেন তোমরা কার অনুসরণ করবে, তখন তিনি বলেছিলেন ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক, আমরা আপনার এবং আপনার পূর্বপুরুষ যারা ছিলেন তাদের যে মাবুদ তার ইবাদত করব, আমরা অন্য কারোর ইবাদত করব না। তাদের মাবুদ কে ছিলেন, কতজন ছিলেন সে বিষয়ে আল্লাহ তাআলা পরে উল্লেখ করেছেন ইলাহান ওয়াহিদ, একজন মাবুদ ছিলেন। তাহলে বোঝা গেল পূর্বপুরুষ অনুসরণ করা যাবে যদি ভালো কিছু থাকে। অনুরূপভাবে আমরা অনেক সময় ধারণার অনুসরণ করি, এটা করা যাবে না, নিশ্চিত বিষয়ের অনুসরণ করতে হবে। আমরা অনেকে আলহামদুলিল্লাহ নিয়মিত সালাত আদায়কারী, নিয়মিত ইসলামিক সেন্টার আসা যাওয়াকারী লোকেরাও অনেক সময় সন্দেহের বসে ব্যক্তি বা গোষ্ঠীর ব্যাপারে আমরা অনেক মন্তব্য করে থাকি, ধারণা করে থাকি, যেটা কোনো অবস্থাতে ইসলাম এলাও করে না। একজন মুসলিম শুধুমাত্র অনুসরণ করবে ইয়াকিনের। আল্লাহ তাআলা বলেন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, আল্লাহর বিপদগামী বান্দা, ভুল অনুসরণ যারা করে তারা শুধুমাত্র ধারণার অনুসরণ করে। আমরা ধারণা অনুসরণ করব না। ইমানদারদের পথের অনুসরণ করা, আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন ওয়াল্লাহি মা তাওয়াল্লা ইলা আখিরি, দীর্ঘ আয়াত আছে যার মূল অংশটা এই, যারা ইমানদারদের রাস্তা অবলম্বন না করে ফাসেকরা, গায়করা, অন্যান্যদের অনুসরণ করে, বিভিন্ন রকম স্টার তারকাদের অনুসরণ করে, ফাসেক ফাজেরদের অনুসরণ করে, অথবা মুসলমানদের প্রধান দল থেকে বের হয়ে ফেরকার অনুসরণ করে, আল্লাহ বলেন তারা যেদিকে ফিরেছে তাদেরকে সেদিকে ফিরিয়ে দিব এবং জাহান্নামে নিক্ষেপ করব। অতএব মুসলমানদের সর্ববৃহৎ দলের অনুসরণ করতে হবে। দল বলতে এখানে কোনো ব্যানারের কথা বলছি না, বেশিরভাগ মুসলিমদের কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে সহি আকীদা ওইটা অনুসরণ করতে হবে, ফেরকাবাজি করা যাবে না। এবং কোরআনে কারিম অনুসরণ করতে হবে। সর্বোপরি আল্লাহ তাআলা বলেছেন ইত্তেবা মা হুয়া ইলাইকা মির রাব্বিকা রাসূল, আপনার রবের পক্ষ থেকে যে ওহী এসেছে সেটা অনুসরণ আপনি করুন। এবং সর্বোপরি আল্লাহ এবং তার রাসূল এবং ইসলামী রাষ্ট্রের যারা কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত করে তাদের অনুসরণ করা। আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে উলুল আমর যারা উলামায়ে কেরাম এবং ইসলামী রাষ্ট্রের শাসকগণ তাদের অনুসরণ করো। এই সমস্ত অনুসরণ করলে আমাদের কয়েকটা লাভ হবে, দুনিয়াতে আমরা নিরাপত্তা পাবো। আল্লাহ তাআলা বলেছেন ফামাইয়াত্তাবি হুদায়া ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সূরা বাকারার ৩০ নম্বর আয়াত আল্লাহ বলেন যে ব্যক্তি আমার হেদায়েতের অনুসরণ করবে তার কোনো ভয় থাকবে না। আপনি নিশ্চিন্তে দুনিয়া থেকে মৃত্যুর আগে আল্লাহর কাছে সুসংবাদ পেয়ে যাবেন জান্নাতের। এটা হলো একটা, আপনি সঠিক অনুসরণ করলে, যে অনুসরণের কথা বললাম আমি। নাম্বার ২, দুনিয়াতে আল্লাহ তাআলা রাজত্ব দিবেন। আল্লাহ বলেন ওয়াজাআলুল্লাযীনা তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যারা হে রাসূল আপনার অনুসরণ করবে তাদেরকে আমি কাফেরদের উপরে প্রাধান্য দেব। দুনিয়াতে আল্লাহ কর্তৃত্ব দিবেন। নাম্বার ৩, মানুষ আপনার জন্য সম্মান করবে। আল্লাহ বলেন ওয়াকফিদ জানাহাকা লিমান তাবিআকা মিনাল মুমিনিন, সূরা শুআরা ২১৫ নম্বর আয়াত। আল্লাহ বলেন হে রাসূল আপনি যারা আপনার অনুসরণ করেছে ইমানদারদের মধ্য থেকে তাদের জন্য আপনার ডানা বিছিয়ে দিন, অর্থাৎ সম্মান করুন। তাহলে আল্লাহর মাখলুকরা এবং সম্মানিত ব্যক্তিরা সম্মান করে যদি মানুষ সহি ইত্তেবা করে, কোরআন এবং সুন্নাহ তথা আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করে। নাম্বার ৪, সর্বোপরি একজন মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া হলো শেষ ঠিকানাটা যেন আমার জান্নাত হয়। সে বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে তারাই সফলকাম হবে, চূড়ান্ত সফলতা তাদেরই অর্জিত হবে এবং তারাই জান্নাতে যাবে। আর নিষিদ্ধ ইত্তেবা যেগুলো সে বিষয়ে খুব বিস্তারিত বলার সময় না, শুধু লিস্টটা বলে যাচ্ছি। একজন মানুষ নিজের কুপ্রবৃত্তির মনে যেদিকে চায় সেদিকে দৌড়াদৌড়ি করলো, এটার নিষেধ আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআন কারিমের ভিতরে নিষেধ করেছেন। একজন মানুষ ধারণার অনুসরণ করলো, আল্লাহ তাআলা সে সম্পর্কে নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ইয়াকুম আয-যান্না ফাইন্না যান্না কাযাবুল হাদিস। আমরা অনেকে ধারণার অনুসরণ করি। এই ধারণার অনুসরণ বলতে আল্লাহ সম্পর্কে কুধারণা, শিরক সংক্রান্ত অথবা অন্য কোনো ধারণা, আকীদাগত বিভ্রান্তি আল্লাহ সম্পর্কে, সেটা একটা কুধারণা, আর মানুষ সম্পর্কে কুধারণা। এগুলো থেকে বেঁচে থাকা। অন্যের অনুসরণ বলতে শয়তান অনুসরণ করা, মানুষ শয়তান অনুসরণ করে, সেটা হালালকে হারাম করার ক্ষেত্রে অনুসরণ করে, অনেক সময় দিনের কিছু অংশ মানার ক্ষেত্রে অনুসরণ করে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন উদখুলু ফিস সিলমি কাফায়াতের প্রথম অংশ, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। শয়তানের কথা কিছু মানলা এরকম যেন না হয়। আমরা অনেকেই এটা করি যে কিছু মানি আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু ক্ষেত্রে শয়তানের কথা শুনি, এটা করা যাবে না। দ্বিতীয়ত, শয়তান যে সমস্ত বিষয় আল্লাহ যে সমস্ত বিষয়কে হারাম করেছেন এই সমস্ত বিষয়কে হালাল করতে গিয়ে শয়তানের কথা মানা যাবে না। ইয়া আইয়ুহান্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, শয়তানের অনুসরণ করিও না হালালকে হারাম করতে গিয়ে। অনুরূপভাবে লিডারদের অনুসরণ, এটা আমাদের এখনকার বাজারে খুব ভালোই চলে, রাজনৈতিক বলেন অরাজনৈতিক বলেন, নেতা যেমন বলে এমনি আসি, সেটা দিনের ক্ষেত্রে আজকাল এমন হয়ে গেছে। আমরা অনেক ব্যক্তিকে ভালো ব্যক্তিকে অনুসরণ করতে গিয়ে উনি যা বলছেন সঠিক হোক ভুল হোক ওনার সব আদর্শকে আমি মেনে নিচ্ছি, অন্ধ অনুসরণ যেটাকে বলা হয়। এই অন্ধ অনুসরণ সেটা নেতৃত্বদের, এটা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামীদের একটি দল বলবে যে আল্লাহ আমরা আমাদের সাদা এবং আমাদের বড় যারা তাদের অনুসরণ করেছি, ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে বিভ্রান্ত করেছে। আরব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লাআনান কাবীরা, আল্লাহ তাদেরকে ডবল শাস্তি দাও, নিজেরা অন্যায় করেছে আমাদেরকে অন্যায়ের পথে নিয়ে গেছে। অতএব কোন সব নেতাদের অনুসরণ করতেছেন, সাবধান। বেশিরভাগ নেতারাই মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করে, ভালো পথে নেয় না। এই সমস্ত ভুল অনুসরণের পরিণতি মানুষের জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সারা জীবনের অনুসরণের টার্গেট কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, কোরআন এবং সুন্নাহ এবং উলামায়ে কেরাম যারা কোরআন এবং সুন্নাহর পথে আহ্বান করে তাদের অনুসরণ করার তৌফিক দান করেন। ভুল অনুসরণ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরা।